নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ HTML এর 60 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি ইমেজের সঙ্গে কিভাবে আপনারা ইমেজ ম্যাপ ব্যবহার করবেন, বা একটি ইমেজের সঙ্গে বা ইমেজের বিভিন্ন প্রান্তে কিভাবে আপনারা লিংক ব্যবহার করবেন। যেমন এখানে আমরা ম্যাপ ব্যবহার করেছি একটি, আপনি চাইলে যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন। সেই ইমেজের বিভিন্ন প্রান্তে দেখুন, এই ইমেজের বিভিন্ন জায়গায় কার্সার আমি নিয়ে যাচ্ছি, কোনো হাত চিহ্ন আসছে না বা লিংক নেই। যখনই আমি রাজস্থান এই অংশে নিয়ে আসলাম, দেখুন এখানে হাত চিহ্ন আসছে, মানে এখানে যদি এখন ক্লিক করি এটি লিঙ্কে প্রবেশ করব। দেখুন লিঙ্ক ক্লিক করলাম, লিঙ্ক আছে এখানে, এই ফটোটার সঙ্গে আমার এই অপশানটুকু লিঙ্ক আছে। তো দেখুন এখানে নিয়ে আসছে লিঙ্ক আছে, এর পাশে নিয়ে আসছে লিঙ্ক নেই, তাহলে এইটুকু অংশ লিঙ্ক করে রেখে দিয়েছি। ক্লিক করলে পেজ ওপেন হচ্ছে। যেমন উত্তরপ্রদেশের এই জায়গায় আসলাম, দেখুন এখানে লিঙ্ক করা আছে, দেখুন এখানে লিঙ্ক নেই, কিন্তু এই চারপাশে নেই, এই নির্দিষ্ট জায়গায় লিঙ্ক আছে। এখানে ক্লিক করলাম, দেখুন এই পেজটি ওপেন হলো। যেমন এই যে একটি মেয়ে দেখতে পাচ্ছেন আপনারা, এই মেয়েটির নাকের কাছে আমি নিয়ে গেলাম, এখানে দেখুন ক্লিক করব, বা এই চোখের কাছে নিয়ে গেলাম, ক্লিক করলে একটি পেজ ওপেন হবে। কিন্তু এখানে দেখুন এই জায়গায় নিয়ে আসছে, কোনো লিঙ্ক শো করছে না বা দেখা যাচ্ছে না, হাত চিহ্ন আসে। কারণ আপনারা জানেন হাত চিহ্ন আসে তবে লিঙ্কে ক্লিক হয়। তো এখানে ক্লিক করলাম, দেখুন এটি ওপেন হয়ে গেল। ব্যাক করলাম, এখানে ক্লিক করলাম, দেখুন এটি ওপেন হয়ে গেল। আবার আপনি চাইলে যেমন এই বিহার আছে, বা দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলও আছে, এখানে দেখুন কিন্তু কোনো লিঙ্কে নেই। এখন আমি বিহারে যদি ক্লিক করি, দেখুন একটি পেজ ওপেন হবে, দেখুন পেজ ওপেন হয়ে গিয়েছে। আপনি চাইলে যে কোনো ইমেজের বিভিন্ন প্রান্তে আপনি ছোট ছোট সার্কেল করে লিঙ্ক তৈরি করতে পারেন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুরা যদি জানতে চান, দেখতে চান, তাহলে আমার সঙ্গে থাকুন। HTML এর এটি শেষ ভিডিও, এরপরে আমরা CSS নিয়ে আলোচনা করব। কেমন লাগলো বা কেমন লাগছে ভিডিওগুলি জানাতে ভুলবেন না। আর যদি আপনারা HTML এ বা ওয়েবসাইট ডিজাইনে এক্সপার্ট হতে চান, তাহলে আমার সঙ্গে থাকুন, আমার উপর ভরসা করুন, আমি আপনাদের HTML এবং CSS এ এক্সপার্ট বানাবো। এটি কথা দিলাম, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই বন্ধুরা আপনারা বারবার প্র্যাকটিস করবেন, দিনে 10 থেকে 15 বার হলেও প্র্যাকটিস করবেন। বন্ধুরা এই কাজটি করার আগে আমাদের কিছু লিঙ্কের দরকার, বা HTML ফাইলের দরকার। সেই HTML ফাইলগুলো আমাদের রাখতে হবে, এবং একটি ফটোর দরকার। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি এই পেজটি আসছে, এটি একটি HTML পেজ। এখানেও যেমন যদি ক্লিক করি এটি একটি পেজ আসছে। এইগুলো HTML একটি পেজ, এইগুলো HTML পেজ। তো এই পেজগুলো আপনাদের সংগ্রহ করে রাখতে হবে বা তৈরি করে রাখতে হবে। আমি এটি মিনিমাইজ করলাম, দেখুন আমার এখানে কিছু পেজ আছে HTML। যেমন এটি একটি HTML পেজ, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওপেন উইথ করে গুগল ক্রোমে ওপেন করলাম, এটি একটি HTML পেজ। এই পেজটাকে নিয়ে আমি কাজ করাবো। আপনারা আপনাদের মতন HTML পেজ তৈরি করে রাখবেন। আমি একটি ফোল্ডার বানিয়ে রাখছি, যার নাম দিলাম ইউজ ম্যাপ। তো এই যে আছে এটাকে কপি করব, HTML ফাইলটা এর ভিতরে রাখব, এর ভিতরে রাখলাম। ভিতরে রাখার পর এখন আমরা কিছু পিকচার নিয়ে নেব। চলুন, এখানে পিকচার আছে, যেমন এই যে গার্ল পিকচার আছে, গার্ল পিকচারের মধ্যে আমরা তৈরি করব। তাই গার্ল পিকচারটাকে কপি করলাম, কপি করে এই ফোল্ডারে এসে পেস্ট করে দিলাম। দেখুন এখন এটিকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখন আমরা HTML কোড লেখার জন্য একটি নোটপ্যাড ওপেন করে নেব। আপনারা নোটপ্যাড আপনাদের মতন ওপেন করে নেবেন। নোটপ্যাড ওপেন করার পর HTML ট্যাগ লিখবেন, HTML ট্যাগ শেষ করবেন, বডি ট্যাগ লিখবেন, এখানে বডি ট্যাগ শেষ করবেন। প্রথমত একটি পিকচারকে আমাদের নিয়ে আসতে হবে, তাই লিখতে হবে ইমেজ SRC। আর আমরা এই ভিডিওতে আলোচনা করব এরিয়া ট্যাগ নিয়ে, সেভ অ্যাট্রিবিউটস নিয়ে, ম্যাপ ট্যাগ নিয়ে, ইউজ ম্যাপ ট্যাগ নিয়ে। বন্ধুরা চলুন একটি পিকচারকে প্রথমে নিয়ে আসতে হবে, তার জন্য লেস দ্যান আর গ্রেটার দ্যান দিলাম। দেওয়ার পরে IMG স্পেস দেব, SRC, এগুলো আপনারা জানেন। আমার অবশ্যই 1 থেকে 60 নম্বর ভিডিও দেখবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা আছে। এখন সমান চিহ্ন দিলাম, ডবল কোটেশান দিলাম,
ডবল কোটেশন দিয়ে একটু এটি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে এখান থেকে যে ইউজ ম্যাপ ফোল্ডার নিয়েছি এর ভিতরে ঢুকলাম। ঢোকার পর এই যে পিকচারটি আছে এই পিকচারের ওপর রাইট ক্লিক, প্রপার্টিসে আসলাম, সিকিউরিটিতে আসলাম। এখান থেকে জাস্ট শুধু পিকচারের নামটা নেব, গাল ইমেজ জেপিজি আছে, কপি করলাম, টিকেটে দিলাম, আবার নোটপ্যাডে প্রবেশ করলাম, জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটিকে জাস্ট আমরা এখন সেভ করে নেব। কোথায় সেভ করব? এই ইউজ ম্যাপ নামের যে ফোল্ডার আছে, কারণ এর ভিতরেই সব কন্টেন্ট আছে, তাই ফাইলে আসলাম, সেভে ক্লিক করলাম, ডেস্কটপ চুজ করলাম। এখানে আমরা এখন লিখব ইউজ ম্যাপ। দেখুন ইউজ ম্যাপ এই ফোল্ডারটি শো করছে, এখানে সেভে ক্লিক করলাম। দেখুন ইউজ ম্যাপের ভিতরে, ইউজ ম্যাপ ফোল্ডারের ভিতরে প্রবেশ করেছি। এখন এর নাম দিয়ে দেব ইনডেক্স, INDEX, ইনডেক্স ম্যাপ। আপনি আপনার মতো নাম দিতে পারেন ডট HTML, কারণ নোটপ্যাডের লেখাকে ওয়েব পেজে কনভার্ট করার জন্য HTML লিখতে আপনারা জানেন। সেভে ক্লিক করলাম। এখন এই ইউজ ম্যাপ ফোল্ডারের ভিতরে প্রবেশ করছি। এখানে দেখুন ইনডেক্স ম্যাপ এসে গিয়েছে। এর উপর রাইট ক্লিক, ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করে নিলাম। আপনি চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। দেখুন একটি ফটো এসেছে। এই ফটোর বিভিন্ন প্রান্তে ক্লিক করলে যেন আমার বিভিন্ন লিঙ্ক ওপেন হয়, সেই লিঙ্ক ওপেন করার জন্য বা বিভিন্ন প্রান্তে লোকেশনটা এখন ঠিক করতে হবে, বা কোন লোকেশানে ক্লিক করলে আমার লিঙ্ক ওপেন হবে বা পেজ ওপেন হবে। দেখুন এখন কোথাও ক্লিক করলে কোনো কাজ হবে না। চলুন আমরা পুনরায় নোটপ্যাডে প্রবেশ করলাম। এই ফটোর একটা ম্যাপ তৈরি করতে হবে। এই যে ফটো আছে এই ফটোর একটা ম্যাপ তৈরি করতে হবে। তার জন্য ইমেজ SRC ট্যাগের ভিতরেই আমাকে লিখতে হবে ইউজ ম্যাপ নামে একটি ট্যাগ, USE, ইউজ MAP, ম্যাপ সমান চিহ্ন দিলাম, ডবল কোট দিলাম। ডবল কোটের ভিতরে প্রথমে একটি হ্যাচের সাইন দিতে হবে। বন্ধুরা ভুল করবেন না, দেখে দেখে করুন। ইউজ ম্যাপ লেখার পর ডবল কোট দিয়ে এখন একটা হ্যাচের সাইন দিয়েছে, দিয়ে এই ফটোর একটা ম্যাপ তৈরি করার জন্য ম্যাপের একটা নাম দেব। ম্যাপের নাম দিলাম GIRL, গাল। আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি শুধু GIRL দিলাম, তার আগে একটা হ্যাচ দিয়েছি। এরপরে এন্টার করব। এন্টার করে আরেকটি ট্যাগ আমাদের ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে ম্যাপ ট্যাগ। লেস দেন গ্রেটার দেন দিলাম MAP, ম্যাপ। ম্যাপ লেখার পর আমরা ম্যাপ ট্যাগটিকে শেষ করে দেবো, তাই একটু নিচে এসে আবার পুনরায় লেস দেন গ্রেটার দেন ভিতরে ব্যাকস্ল্যাশ দিয়ে MAP, ম্যাপ, ম্যাপ ট্যাগ শেষ করে দিলাম। দেখুন ম্যাপ ট্যাগ শুরু করেছি, ম্যাপ ট্যাগ শেষ করলাম। এই ম্যাপ ট্যাগ শুরুর কাছে বা ম্যাপ ট্যাগ শুরু ট্যাগে একটা স্পেস দিয়ে নেম নামে একটা অ্যাট্রিবিউটস নিতে হবে, NAME, নেম ইকুয়াল টু ডবল কোট দিলাম। এই যে ফটোটা নিয়েছি ইমেজ SRC, যার একটা ম্যাপ তৈরি করেছি ইউজ ম্যাপ, এই গাল নামটা এখানে লিখে দিতে হবে, কারণ এই নামটাকে কল করা হবে, মানে ডাকা হবে বা ম্যাপের ভিতরে নিয়ে আসা হবে। তাই এখানে যে নামটা লিখেছি হ্যাচ বাদে সেটা পুরোটা সম্পূর্ণ এখানে লিখে দিতে হবে, GIRL, গাল। দেখুন যতটুকু লিখেছি এখানে নেম অ্যাট্রিবিউটসের মধ্যে সেটাই লিখলাম। এটি কিন্তু ভুল করবেন না, অবশ্যই মনে রাখবেন। এটি আমাদের কাজ কমপ্লিট। এখন এন্টার করে একটু নিচে নামার পর আমরা এরিয়া ট্যাগ ব্যবহার করব, স্পেস লেস দেন গ্রেটার দেন তারপর ARIA, এরিয়া। এরিয়া মাধ্যমে সিলেক্ট করে দিতে হবে বা নির্ধারণ করে দিতে হবে যে এই ফটোর আমি কোন লোকেশানে ক্লিক করলে আমার একটি পেজ ওপেন হবে। তাই এরিয়া নিলাম। নেওয়ার পরে এখানে সেফ নামে একটি অ্যাট্রিবিউটস দেব, SHAPE, সেফ ইকুয়াল টু ডবল কোট দিলাম। সেফের মধ্যে জানিয়ে দিতে হবে যে ধরুন এই নাকের লোকেশানে যদি ক্লিক করি এই লোকেশানটা কেমন, আয়তক্ষেত্র হবে না ত্রিভুজ আকারে লোকেশান থাকবে না সার্কেল গোলাকার লোকেশান থাকবে, যেমন এই রকম থাকবে, আমি চাইছি এই রকম লোকেশান থাকবে, এর মধ্যে ক্লিক করব। এখানে বিভিন্ন লোকেশানে করা যায়, আয়তক্ষেত্র করা যায়, ত্রিভুজ আকারে করা যায়, আমি এখানে গোলাকার করতে চাইছি বৃত্তাকার, তো আমি এখানে সার্কেল লিখব, সার্কেল, CIRCLE,
RCLE সার্কেল। সার্কেল লেখার পর এই ট্যাগের ভিতরেই আমি এখন লিখব কোয়ার্ডস, COORDS DS ইকুয়াল টু ডবল কোড দিলাম, COORDS কোয়ার্ডস লিখলাম। দেখে নিন বন্ধুরা, এই কোয়ার্ডসের ভিতরে এই ছবির লোকেশন ঠিক করে দেব। দেখুন একটু মিনিমাইজ করলাম, মিনিমাইজ করলাম, এটিও মিনিমাইজ করলাম। করার পর এই ফটো আছে, এই ফটোর ওপর এখন আমরা রাইট ক্লিক করব, যে ফটোটা আমরা দেখুন এখানে ব্যবহার করেছি, মনে রাখবেন। সেই ফটোর ওপরে রাইট ক্লিক করলাম, এখন এডিটে ক্লিক করব, এডিট। দেখুন আমাদের পেন্টে ফটোটা আমরা ওপেন করেছি, একটু ভালো করে বুঝে নিন, পেন্টে ফটোটা ওপেন করেছি। এখন এর লোকেশন আমরা ঠিক করব, তার জন্য এখানে আমাদের স্কেল বা রুলার দরকার। এখানে রুলার নেই, তাই ভিউ মেনুতে আসলাম, আসার পর এখানে দেখুন রুলার্স আছে, রুলার্সে ক্লিক করলাম। আমি এখন চাইছি যে এই নাকে, আপনারা দেখতে পাচ্ছেন নাকের কাছে যে নিয়ে গিয়েছি কার্সারটা, একটি প্লাস সাইন এসেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি সাইন আছে আর বাম দিকে আরেকটি রেড কালারের সাইন আছে। ডা উপরের সাইন আছে রেড কালারের আর বাম দিকে সাইন আছে। সো আমি চাইছি এই নাকের কাছে ক্লিক করব, ক্লিক করার পরে আমার অন্য একটি পেজ ওপেন হয়, তার এই কোয়ার্ডস দিতে হবে। তো এর উপরেরটা কত আছে দেখুন, এখানে জিরো থেকে শুরু হয়েছে 100, 200, 300, 400, 400, এখানে দেখুন 10, 20, 30, 40, 50, 70, 470, 470। তাহলে আমরা এখন নোটপ্যাড ওপেন করলাম, এই জায়গায় লিখে দেব 470, একটা কমা দেব। কমা দেওয়ার পর পুনরায় আবার এই 470, দেখুন 470, এখানে 470 আছে, আর এই দিকে কত আছে 210, 20 নিয়ে নিলাম, 220। আপনারা অবশ্যই বুঝতে পারছেন, দেখুন এখানে 220, 220, তার পাশে লিখব 220, কমা দিলাম। এখন পুনরায় পেন্টে ওপেন করলাম, পেন্ট ওপেন করার পর 470 নিয়েছি আর এদিকে 220, এর মধ্যে কতটা গোলাকার আকারে লোকেশান নেব যেখানে ক্লিক করলে আমার পেজ ওপেন হবে। আমি একটা নিলাম, ধরুন 30 নিলাম, 30, চলুন বৃত্তাকারটা নিলাম 30, নোটপ্যাডে প্রবেশ করব, নোটপ্যাডে প্রবেশ করার পর 30 নিলাম। 30 নেওয়ার পর এখন আমাকে একটি ফাইলের সাথে লিঙ্ক করাতে হবে, যেমন এখানে আমি যদি এই নাকের অংশে ক্লিক করি তাহলে একটা ফাইল ওপেন হবে। তো তার জন্য আমরা এই এরিয়াম সেফ সার্কেল বা কোয়ার্ডস ট্যাগের ভিতরেই আমরা একটা স্পেস দিলাম, দিয়ে লিখব হার্ফ, HERF হার্ফ ইকুয়াল টু ডবল কোড। হার্ফ লেখার পর ইকুয়াল টু ডবল কোড দিয়েছি, এর ভেতর একটি ফাইল বা HTML ফাইল দেব। এটিকে একটু নিচে নামালাম, এখানে এই যে HTML ফাইল আছে, এই HTML ফাইলটাকে নেব, তাই প্রপার্টিসে আসলাম। এর নামটা অনেকটাই বড় আছে, আপনারা আপনাদের নামগুলো একটু ছোট দেবেন। দেখুন এখান থেকে নাম শুরু হয়েছে, আমি শুধু নামটাকে কপি করছি যেহেতু একই ফোল্ডারে আছে। দেখুন পাশে HTML লেখা রয়েছে, তাহলে এটি HTML ফাইল। এখন এখানে এসে জাস্ট এটিকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, ফাইলে আসলাম, সেভে ক্লিক করলাম। এখন ব্রাউজার ওপেন করলাম, এটি একটি রিফ্রেশ করলাম, দেখুন এখন নাকের কাছে নিয়ে আসছি। দেখুন এখন এই ইমেজের নাকের লোকেশনের কাছে যদি নিয়ে আসি তাহলে কিন্তু একটি লিঙ্ক শো করছে, এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের একটি পেজ ওপেন হবে। কিন্তু কোনো ভুল হয়েছে, কিন্তু কোনো পেজ ওপেন হচ্ছে না। চলুন কী ভুল হয়েছে একটু দেখে নিই, এখানে এখানে একটু বানান ভুল হয়েছে, HERF হবে না, HREF হবে, HREF। এখন আবার পুনরায় ফাইলে আসলাম, সেভ করলাম, এখানে রিফ্রেশ করলাম। এখন যদি এখানে ক্লিক করি দেখুন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে একটি সার্কেল আছে, সার্কেলটা 30 নিয়েছি বলে এরকম ছোট আছে। এখানে এখন ক্লিক করলাম, দেখুন পেজ ওপেন হচ্ছে। আপনি চাইলে যে কোনো পিকচারের আপনি এইভাবে ইমেজ ম্যাপ তৈরি করে নিতে পারেন, আর আপনি যদি এটা আরও ছোট করতে চান তাহলে
নোটপ্যাডে প্রবেশ করলাম, 30-এর জায়গায় আপনি 10 করে দিন। দেখুন এটি সার্কেলের জায়গা, কিন্তু ফাইলে আসলাম, সেভে ক্লিক করলাম, রিফ্রেশ করলাম, দেখুন ছোট হয়েছে। দেখুন যদি আপনি চান বড় করতে পারেন, যেমন আমি এখানে যদি দিয়ে দিই 50 দিলাম, ফাইল সেভ করলাম, পুনরায় রিফ্রেশ করলাম, দেখুন অনেকটাই বড় জায়গা ধারণ করেছে বা লোকেশন তৈরি হয়েছে। দেখুন এখানে লিংক আছে, দেখুন ক্লিক করলাম। আশা করছি বন্ধুরা আপনারা আজকের ভিডিও দেখে আপনারা ইউজ ম্যাপ বা ইমেজ ম্যাপের ব্যবহার শিখেছেন। যদি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন।